মুম্বাইয়ের শাসকের মেয়ে তিনি। 2018 সালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে বন্ধুদের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি নিজের পিতার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন যে তাকে জিম্মি করে রাখা হয়েছে এবং তিনি নিজের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন। তিনি প্রিন্সেস লতিফা। তার অভিযোগের এই বার্তাটি তুলে ধরতে রানার মিডিয়া থেকে আপনাদের সাথে আছি এমি জান্নাত। একটি অনুষ্ঠানকে দেওয়া ফুটেজে রাজকুমারী লতিফা আল মাকতুব বলেন, তিনি বোটে করে পালিয়ে যাওয়ার পর কমান্ডোরা তাকে মাদকাচ্ছন্ন করে এবং আবার তাকে বন্দিশালায় নিয়ে আসে। গোপনে পাঠানো বার্তাগুলো আসা বন্ধ হয়ে যাওয়ার পর তার বন্ধুরা জাতিসংঘকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুবাই এবং সংযুক্ত আরব আমিরাত এর আগে জানিয়েছিল যে তিনি তার পরিবারের তত্ত্বাবধানে নিরাপদেই রয়েছেন। জাতিসংঘের সাবেক মানবাধিকার কমিশনার ও আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মেরি রবিনসন, যিনি 2018 সালে রাজকুমারীর সাথে দেখা করার পর তাকে একজন বিপদগ্রস্ত তরুণী বলে উল্লেখ করেছিলেন, এখন বলছেন যে রাজকুমারীর পরিবার তাকে ভয়াবহভাবে ধোঁকা দিয়েছিল। লতিফার বর্তমান অবস্থা এবং তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত হওয়া দরকার বলে তিনি মনে করেন। লতিফার পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বিশ্বের ধনী রাষ্ট্রপ্রধানদের একজন। তিনি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট। লতিফাকে আটক করার পর দুবাইয়ে ফেরত নেয়ার বছরখানেক পর তাকে গোপনে দেয়া একটি ফোনে কয়েক মাস ধরে ওই ভিডিওগুলো রেকর্ড করা হয়েছিল। তিনি স্নানঘরে বসে সেগুলো রেকর্ড করেছিলেন, কারণ সেটি ছিল একমাত্র কক্ষ যেটির দরজা তিনি বন্ধ করতে পারতেন। ভিডিও বার্তায় তিনি যা বলেছেন চলুন সেটা জেনে নেওয়া যাক। নৌকা থেকে যে সেনারা তাকে আটক করেছিল তাদের বিরুদ্ধে লড়েছিলেন তিনি, তাদের লাঠি মেরেছিলেন এবং তাদের সঙ্গে মারামারি করেছিলেন এবং আমিরাতের এক কমান্ডোর হাতে সে চিৎকার না করা পর্যন্ত কামড়েও ধরেছিলেন। তাকে অচেতন করার ওষুধ দেওয়ার পর তিনি চেতনা হারান এবং তাকে একটি ব্যক্তিগত বিমানে তোলা হয়। সেটি দুবাইয়ে অবতরণের আগ পর্যন্ত অচেতন অবস্থায় ছিলেন তিনি। তিনি পুলিশের পাহারায় একটি ভিলাতে আটক ছিলেন, যার জানালাগুলো বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে তার কোনো চিকিৎসা বা আইনি সহায়তা নেওয়ার সুযোগ ছিল না। তবে এখন কেমন আছেন এই রাজকুমারী? রাজকুমারী শেখ লতিফা নিজ দেশে প্রয়োজনীয় সেবা ও সমর্থন পাচ্ছেন বলে মেরি রবিনসনের দুবাই সফরের সময় তাকে আশ্বস্ত করা হয়েছে। তবে এই বিবৃতির ব্যাপারে জাতিসংঘ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্বের এরকম নানা খবরাখবর পেতে রানার মিডিয়ার সাথেই থাকুন, সেই সাথে চোখ রাখুন রানারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে।